নাম হচ্ছে প্রকাশ ধর, বাবার নাম প্রদীপ ধর। আমি একাডেমিক কোয়ালিফিকেশন শেষ করার পরে আমি জজ টেলিগ্রাফে 2010 আমি সিভিল ড্রাফটসম্যান ট্রেডে ভর্তি হই। আমার পাড়ায় একজন খুব বন্ধু ছিল বা তার স্থানীয়, সে আমাকে এই জজের কথাটা বলল এবং আমি বইতেও পড়েছি এবং এখানে আসার পর আমি দেখলাম আমি যা শুনেছি তাই একেবারে। এখানকার ফ্যাকাল্টিরা খুবই ভালো। আমি যখন এখানে আসি তখন আমার কিছু জিনিসের প্রবলেম ছিল, বিশেষ করে আমার ড্রয়িং সেন্স পাইতা ছিল না, সেটা আমাকে হাতে ধরে একেবারে শিখিয়েছে এবং হাতে ধরে শেখানোর পরে আমার যেটা এখন ইন ফিউচার আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রচুর উপকার হচ্ছে এবং থিওরিটিক্যাল ক্লাস, ল্যাব টেস্ট, অটোক্যাড, আমার নানা রকম প্রচুর আমি হেল্প পেয়েছি। আমি এখানে যেটা শিখেছি এবং প্র্যাকটিক্যালি যেটা গিয়ে আমার যখন আমি প্রবলেমে পড়েছি সেটাকে আমি ফেস করতে শিখেছি এবং প্রবলেমটা আমি সলভ করতে শিখেছি এবং তার জন্যেই আমার এখন আমি এই মুহূর্তে স্ট্রাগল করে এই জায়গায় যা আছি তার পিছনে 100% না হলেও 90% জর্জের অবদান অনস্বীকার্য। প্লেসমেন্ট সেল আমাকে খুবইভাবে সাহায্য করেছে এবং এখনও আমাকে যদি আমি কোনো দরকারে যাই তারা আবার আমাকে হাত বাড়িয়ে দেয় সাহায্যে এবং তারা ভালো ভালো জায়গায় আমাকে প্লেসমেন্টের দিয়েছে এবং আমরা সেটা অ্যাচিভ করেছি। কোনো জায়গায় আমার প্রবলেম হয়ে যাবে আমরা ছেড়ে দিলে তারা সেই প্রবলেমটাকে সলভ করেছে। প্লেসমেন্ট হয়ে যাওয়ার পর এখনও আমাকে সাহায্য করে আছে এবং অনেক তার নতুনত্ব যদি যখন কোম্পানি আসে তারা আমাকে ডাকছে যে কোনো যদি আমি জয়েন করার ইচ্ছা থাকি বা কাজ করার যদি কোনো ইচ্ছা থাকি তারা আমাকে সবসময় ফোন করছে। কলকাতা 11-12 পাস করেছে, জীবনের মানে খুঁজে পাচ্ছে না কি করবো, তাদেরকে আমি একবারই বলবো তারা নির্দ্বিধায় যেন জব টেলিগ্রাফে এসে জয়েন করে এবং এখান থেকে তারা নানা মানে কি পরিমাণ সুবিধা হবে, ফ্যাকাল্টি প্লেসমেন্ট তারা না এসে দেখলে বিশ্বাস করবে না, তারা যেন অবশ্যই আসে, এই সুযোগটা তারা যেন নেয়।